আর একমাত্র রাসার মুক্তি লীলা, যে লীলার সঙ্গে শুধু রাধারানীর যুগল হয়নি, সখীদের সঙ্গেও কিন্তু কৃষ্ণের মিলন হয়েছে, তাই না? যতগুলো সখী ছিল সবার কাছে কিন্তু কৃষ্ণ দাঁড়িয়েছিল, সবার সঙ্গে কিন্তু যুগল রূপ দেখিয়েছিলেন একমাত্র রাসলীলায়। তাহলে এটা কেন হচ্ছে এটা আপনাদের বোঝার দরকার। কিন্তু বাকি সমস্ত লীলায় দেখবেন সখীরা গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, রাধা কৃষ্ণের যুগল হয়েছে, কিন্তু একমাত্র রাসে দেখবেন সবার কাছে কৃষ্ণ দাঁড়িয়ে মহামিলন ঘটিয়েছে। কেন না? রাসলীলা এমনই লীলা যে লীলায় ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয় বলে তার নাম হয়েছে রাস। আর রাস হচ্ছে বলেই তো আকার রয়েছে, ওই রয়ে আকার আছে বলেই তো রাস। আর ওই আকারটা সরে গেলে র আর দন্তস্ব দুটো তখন মিলে মিশে হয়ে যাবে রস। ওই র মানে রাধা, স মানে কৃষ্ণ, আকার মুছে দিলেই রাধা কৃষ্ণের মিলন। র মানে জীবাত্মা, স মানে পরম আত্মা, আকার মুছে দিলেই জীবাত্মা পরমাত্মার মিলন। র মানে ভক্ত, স মানে ভগবান, আকার মুছে দিলে ভক্ত ভগবানের মিলন হয়ে যাবে। তাই আজকে সেই মহামিলন হবে, আমার পরেই রাস হবে। একটু রাসের যে আক্ষরিক তত্ত্ব সেগুলো আমি আপনাদের বোঝাবো। অনেক রাসলীলার কীর্তনিয়ারা রাস গিয়ে দিয়ে বেরিয়ে যায়, কিন্তু রাসের ভেতরের যে আক্ষরিক তত্ত্বটা কি এটা কিন্তু বলেন না। রাসে যে নায়ক নায়িকার যে ড্যান্স হয় এখন হরিবাসরে, এই ড্যান্স কিন্তু রাসলীলার মধ্যে কোনো ভাবতত্ত্বে দেখানো হয়। রাসে মানুষ কেঁদে কেঁদে আছাড় খেয়ে মূর্ছা চলে যেতে পারে, আর মানুষের যখন মূর্ছা চলে যায় তখন তার লজ্জার বসনটা যদি খুলে নেয় সে কি তখন বাধা দিতে পারে? যখন কেউ অজ্ঞান হয়ে যায় তার শাড়ি খুলে নিলে সে কি হাত দিয়ে শাড়িটা টেনে আবার ঢাকা দেয়? দেয় না। আর সেই জন্যই তো রাসমঞ্চে যখন গোপীরা যাচ্ছিলেন তখন খসত বসন রসন চেলি, প্রত্যেকটা গোপী ছুটেছে তাদের বসন খুলে যাচ্ছে তারা খেয়াল করতে পারে, তাই না? রাসে গোপীরা গিয়েছিল, শাড়ি খুলে গেল, গয়না খুলে গেল, ওড়না খুলে যাচ্ছে, কিচ্ছু হোস তাদের নেই, শুধু তাদের একটাই চিন্তা, আমরা কৃষ্ণ সেবা করব, কৃষ্ণের সঙ্গে মিলন ঘটব। তাহলে এই ঘটনা ঘটবে সবার জীবনে, এখানে যারা যারা রয়েছে তাদের জীবনেও হবে, আমার জীবনেও হবে। গত বছর আজ এই জায়গায় হরিনাম হয়েছিল, তো নিশ্চয়ই এই বছরও তো হচ্ছে। একটা কথা বলি, আগামী বছরও হরিনাম হবে। আপনারা কেউ হরিবাসরে বসে গ্যারেন্টি দিয়ে যেতে পারবেন যে আগামী বছরে যখন কীর্তন হবে আবার আপনারা হরিনাম শুনতে আসতে পারবেন? এই গ্যারেন্টি কে দেবে? একটা বছর এখনো বাকি, এর মাঝখানে ভগবান কখন যে নিজের চরণে দাসী করে কাউকে টেনে নেবে কেউ বলতে পারবে না। গত বছরে হরিনাম হয়েছিল, এই বছরে হচ্ছে। আপনি খেয়াল করে দেখুন, গত বছরে যারা যারা ভক্তবৃন্দ এখানে বসেছিলেন আর আজকে যারা আছে এদের মধ্যে এমনও কারোর নাম আপনি পেলেও পেতে পারেন যিনি গত বছর কি সুন্দর আনন্দ করে হরিনাম শুনেছিলেন, এই বছর কিন্তু আমাদের মধ্যে তিনি আনিয়ে, তিনি জগৎ ছেড়ে বিদায় নিয়েছেন কৃষ্ণের চরণে। সেই ঘটনা ঘটতে পারে, যেদিন চলে যেতে হবে কৃষ্ণ চরণে সেদিন কেউ তাকে ধরে আটকাতে পারে না। এই যে আমরা হরিনাম গাইব বলে বাড়ি থেকে বিদায় নিয়েছিলাম, বাড়ির লোক আশা পথে নয়ন দিয়ে বসে আছে কীর্তন শেষ করে বাড়ি পৌঁছাবো, কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে কীর্তন শেষ করে বাড়ি যেতে পারবো। মাঝখানে ভগবানের করুণা হলে কেউ যেতে পারে না, সেদিন হবে রাসের মিলন। চলুন আজকে আমরা সবাই মিলে একটুখানি মহামায়ার সঙ্গে মিলন হব, একটুখানি হাত জোড় করে আমরা বসি, একটু জগজ্জননী মহামায়ার স্তব আমরা শুনব। একটু সবাই হাত জোড় করে বসো, যে যার গুরুদেবের নামটা একটু মনে মনে স্মরণ করে নেবেন। ও ত্বং স্বাহা, ত্বং স্বধা, ত্বং হি বিষটকার সদাদমিকা, সুধাদমক্ষরে নীতি ত্রিধামাত্রাদমিকা স্থিতা, অর্ধমাত্রা স্থিতা নিত্যা, ইয়ানি চর্যা বিশেষতঃ ত্বমেব সাতং সাবিত্রী, ত্বং দেবী জননী।
तयैव हरियाते सर्वं तयैव तस्यते जगत् तयैव तत्पल्लाते देवी तमाद संस्थित सर्वदा विसृष्णो सृष्टि रूपातं स्थिति रूपाजमानने तथा संहृति रूपन्ते जगत हास जगन्मये महावीर महामाया महामेधा महासुभते महामहाचधवते महादेवी महेश्वरी प्रकृति सर्वस्व गुणत्रय विभावनी कालरात्रि मोहरात्रि मोहरात्रिश्वरात्मा लज्जा पुष्टि तथा तुष्टि शांति खंत्रे वच खरगिनी शूलिनी घोरा गोदिनी चक्रणी तथा शंखिनी चावेणी बाणभशंडी परिघायुधा शम्या शम्मतरा शेष समेव काति सुंदरी परावंग परमा तमेव परमेश्वरी परावंग परमा तमेव परमेश्वरी परावंग परमा ख्याल भगवान पिता रात्रि शरद उत्फुल्ल मल्लिका पिक्सरम तो मनुष्य चक्रे जोग माया उपस्थित है कथा कीर्तनिया क्यों बोले ভাগবতে দশম স্কন্ধটা যদি কারোর বাড়িতে থাকে খুলবেন দশম স্কন্ধের 29 নম্বর অধ্যায়টা দেখবেন সেখানে এই যে রাসলীলার দেখবেন সর্বপ্রথম যে 1 নম্বর শ্লোক একেবারে প্রথম যে শ্লোকটা আছে সেই শ্লোকটাই লেখা রয়েছে ভগবান পিতারাত্রি শরদ উৎফুল্ল মল্লিকা পিক্ষরন্ত মনুষ্যচক্রে যোগ মায়া উপস্থিতা মানেটা বলতে চাইছে যে ভগবান কৃষ্ণ আজকে শরৎকালের পূর্ণিমা রাত্রি দর্শন করে গোপীদেরকে একটু বাসনা হয়েছে কাছে পাওয়ার জন্য আর ভগবান কৃষ্ণের যখন বাসনা হয়েছে গোপীদেরকে পাবে আচ্ছা বলি মা একটুখানি এদিকে গুজগুজ না মা এদিকে এদিকে পরে গল্প আমিও গল্প করব আপনার সঙ্গে একটু কথাগুলো শুনে যান তাহলে কৃষ্ণের মনে হয়েছে যে গোপীদেরকে আমার কাছে করে টানবো আচ্ছা কৃষ্ণ যদি গোপীদেরকে কাছে পাওয়ার আশা করে তাহলে কৃষ্ণ তো ভগবান সে তো মনে করলেই গোপীদেরকে ডেকে কাছে বসাতে পারে তথাপিও সে কেন যোগমায়ার শরণ নিলেন যখন বাজিকর মিলন হচ্ছিল দেখবেন যোগমায়াকে বলেছিল তুমি আমাকে একটা বাজিকর সাজিয়ে দাও যখন নৌকা বিলাস হয় বাবা দেখবেন যোগমায়াকে ডেকে বলেছিল মা তুমি আমাকে একটা নৌকা তৈরি করে দাও এগুলো হয়নি তাহলে বৃন্দাবন লীলায় ভগবান কৃষ্ণ সারা জীবনই সব সময় যোগমায়ার কাছ থেকে চেয়ে তারপরে লীলা করেছেন কেন এইখানটা বোঝার দরকার ওই যে যোগমায়া ওই রয় আকার তন্ত্রস্ব ওই আকারটা হচ্ছে যোগমায়া মানে আমরা মায়ার জগতে এসেছি মা মহামায়া আমাদেরকে বেষ্টন করে রেখেছে আর মহামায়া আছে বলে আমরা কৃষ্ণ বলে ডাকলেও কৃষ্ণকে দেখতে পাই না কিন্তু যে ভক্ত সরাসরি কৃষ্ণকে না ডেকে যোগমায়ার আরাধনা করে যায় হে যোগমায়া
তুমি তোমার মায়ার পর্দাটা একটু সরিয়ে নাও না, সরিয়ে নিয়ে আমার হাতটা ধরে তোমার পাশে থাকা কৃষ্ণের কাছে একটু মিলন ঘটিয়ে দাও না। এবার মহামায়াকে শরণ নিতে হবে, ওই আকারটাকে শরণ নিয়ে বলতে হবে যে তুমি একবার যোগমায়া আমাকে কৃষ্ণ দর্শন করিয়ে দাও। এবার যোগমায়া যদি দয়া করে তোমাকে কৃষ্ণ দেখায় তবে তুমি কৃষ্ণ দেখতে পাবে। আর কৃষ্ণেরও ক্ষমতা নেই গোপীদেরকে দেখা, যোগমায়া যদি গোপীদেরকে দেখায় তবে দেখতে পাবে। ওই জন্য একটা সুন্দর তত্ত্ব আপনাদের বলে দিই, কৃষ্ণ যখন গোপীদেরকে নিজের কাছে করে পাবে বলে বাসনা প্রকাশ করলেন তখন দেখবেন যোগমায়াকে স্মরণ করেছিলেন, আর যোগমায়ার কাছ থেকে অনুমতি নিয়ে কৃষ্ণ যখন বাঁশি বাজালো গোপীদের নাম ধরে তখন এইবার আপনারা বলুন তো গোপীদেরকে ডাকার সঙ্গে সঙ্গে গোপীরা কি দুম করে ছুটে কৃষ্ণের কাছে গেছিল? যায় নাই। কি করেছিল? এক মাস ধরে তারা যমুনার ধারে গিয়ে বালিগুলোকে জড়ো করে কাত্যায়নী মায়ের মূর্তি তৈরি করে তারা ব্রত উদযাপন করেছিল। কেন করেছিল? কারণ গোপীরা জানে যে আমাদের যতই হৃদয়ে কৃষ্ণ প্রেম থাকুক না কেন, যোগমায়া যদি আমাদেরকে শক্তি না দেয় কৃষ্ণ ভজন করতে আমরা পারবো না। কারণ শক্তির দরকার হবে। এই যে আজকে আপনারা বসে বসে হরিনাম শুনছেন এখানে শক্তির কিন্তু দরকার আছেই আছে। যদি কোমরের ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হয় আপনি বসে কীর্তন শুনতে পারবেন? আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে হরিনাম শুনছেন, যদি একটা চোখের জ্বালা শুরু হয় আপনি তাকিয়ে হরিনাম শুনতে পারবেন? নাকি আমি আপনাদের সামনে হরিনাম গাইছি আর এই যে চারটে হ্যালোজিন মেরেছে আমার, এই দুটো সাদা হ্যালোজিন, এটা হলুদ এটা নীল, এই এত হ্যালোজিন দিয়েছে, এরপরে যদি আমার চোখে জ্বালা আসে আমি হরিনাম গাইতে পারবো? তাহলে প্রত্যেকটি বাধাকে সরাতে গেলে যে একটা শক্তির দরকার হয় সেই শক্তি প্রদায়িনী মা আমার তাকে স্মরণ নিতে হবে। তিনি যদি শক্তি দিতে পারে তবেই আমরা বিশ্বের লক্ষ বাধা লক্ষ জ্বালা যন্ত্রণা সরিয়ে আমরা কৃষ্ণের চরণ স্মরণ নিতে পারবো। আর সেই জন্যই আমরা জগজ্জননী মা মহামায়ার স্তব শুনলাম। এইবার তত্ত্বপূর্ণ দুটো লাইন গান শুনব, তত্ত্বের মধ্য দিয়ে লীলার বিষয়বস্তু গড়িয়ে গড়িয়ে যাবে। চলুন একটুখানি মায়ের গান করি, যে মায়ের গান সেটা একবার সাদা সাপসা গান না, ভেতরে অনেক রস আছে, শুনবেন গানগুলো, শুনগুলো বাইরে শোনা যায়, মানেগুলো অনেকে বোঝে না, আমি মানেগুলো বুঝিয়ে দিচ্ছি। কিন্তু এত সুন্দর গান রচনা কিন্তু একজন মুসলমান, এটাও খাবার বিষয়, মুসলমান লিখেছেন, যেটা আমাদের মতো হিন্দুদের মানুষের এত চেতনা নেই। তিনি লিখলেন কি শব্দগুলোর মানে বুঝে বুঝে শুনবেন, আমিও বুঝিয়ে দেবো। আমার শ্যামা মায়ের কোলে বসে জপি আমি শ্যামে আমার শ্যামা মায়ের কোলে চড়ে, তাহলে শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি, কার নাম বললো মা? জপি আমি শ্যামের নাম, তাহলে শ্যাম তো কৃষ্ণ আর মা তো কালি, আর কালি কৃষ্ণ কোনোদিন তো এক হয় না, তবুও কেন এখানে বললো? এইখানটা কাজী নজরুল কলম চালিয়ে দিলেন। এখন কালী পুজো হলেই মদ্য মাংস ছাড়া কালী পুজো হয় না, একটা কালী পুজো দেখাতে পারবেন যেখানে কমিটির দাদারা মদ্যপান করে কালী পুজো করেনি, নিষ্ঠা সহকারে মা কালীর অঞ্জলি দিচ্ছে, কোনো কমিটি দেখাতে পারবেন না। এগুলো কেন করে তার কারণ হচ্ছে অনেকের একটা ধারণা আছে যে মা কালীর পুজো করা মানে মা কালী হচ্ছে তন্ত্র সাধনা করেন, মা কালী হচ্ছে তামসিক পুজো গ্রহণ করেন, মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন পঞ্চমকার দিয়ে মায়ের পুজো হয়, সেই জন্য মা কালীর পুজো করলে মদ্য মাংস চালিয়ে যায়। কিন্তু না, এগুলো শাস্ত্র বিধানে নেই, শাস্ত্র উল্টো কথা বলে। শাস্ত্র বলছে যে মা হচ্ছে পরম বৈষ্ণবী, তার প্রমাণ মায়ের চরণটা যার বুকের উপরে চাপানো রয়েছেন তিনি কে? তিনি তো ভোলা না। তাহলে পরম বৈষ্ণবের স্ত্রী বৈষ্ণবী, আর তাকে আপনি পুজো দিচ্ছেন মদ্য মাংস দিয়ে, অপরাধ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে গানটা আপনাদের শোনার দরকার, এই জন্য বললেন আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম
বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে দেখি সেইখান থেকে আমরা কেমন করে কৃষ্ণের রত্ন ধন পাওয়া যায়। সবাই মিলে সেই জায়গায় পৌঁছে যাব। সবাই বলো মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, আপন আপন গুরুদেব কি জয়। বেশ, এইবার আমরা সবাই বৃন্দাবনে এলাম। বৃন্দাবনের মাঠে এসে দেখি তো কে খেলা খেলছে মায়েরা, বৃন্দাবনের মাঠে। এখানে বৃন্দাবন বলতে কোনটা বৃন্দাবন? শুধু উত্তরপ্রদেশের ওই বৃন্দাবন নয়, দেহ বৃন্দাবনে আমরা সবাই মিলে বিচরণ করছি। এই দেহ বৃন্দাবনের মধ্যেও কিন্তু কয়েকজন বন্ধু আছে, সেই বন্ধুর মধ্যে সব থেকে প্রিয় বন্ধু, সে আজকে ভগবানের সঙ্গে খেলা খেলবেন। তিনি কে? তিনি যখন মা বাবার কাছ থেকে সাজুগুজু করে বাড়ি থেকে বেরোলো, মনে মনে ভাবছে আজ আমরা রাম কান্নাইর সঙ্গে খেলব রে, আমরা রাম হরি 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 খেলব রে, আমরা রাম কান্নাইর সঙ্গে খেলব রে, আমরা রাম কান্নাইর সঙ্গে খেলব রে, খেলা 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 খেলব রে, আমরা রাম কানাইর সনে খেলব রে, আমরা রাম কানাইর সনে খেলব রে, আমরা দূর মনে যাব না খেলব রে, আমরা দূর মনে যাব খেলব রে, আমরা দূর বনে যাব না খেলব রে, আমরা দূর বনে যাব না খেলব রে, খেলা খেলব রে, আমরা রাম কানাইর সাথে 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 খেলব রে, আমরা রাম কানাইর
আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলছেন মাগো কটা বন্ধু আছে জেনে নিন শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়তা বরুথব গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল উজ্জ্বল পলবিঙ্ক পুণ্ডরী মোট ২৪টা বন্ধু ভগবানের সঙ্গে খেলা খেলেন আর ভগবানকে এমন ভাবে ডাকতে হবে এই যে আমরা সবাই এখানে খেলা খেলবো বলে এসেছি কিন্তু একটা কথা হচ্ছে কি ডাকার মতো না ডাকলে কিন্তু ভগবানকে পাওয়া যাবে না সব সময় ডাক ঠিক থাকার দরকার তবেই তিনি আসেন ডাকে সবাই কিন্তু সবার ডাকে আসে না কিন্তু একজন যদি ডাকতে পারে তার জন্য আবার কিন্তু সবাই পারও হয়ে যায় সবাই ডাকলেও আসে না আবার একজন ডাকলেও যদি এসে যায় তার জন্য পার কিন্তু হয়ে যাবে সবাই তাই আজকে এইখানে সবাই মিলে ডাকবো সেই ভাবেই কারণ আমরা পাপী তাপী মানুষ আমরা অহংকারী মানুষ আমরা সব সময় মায়া অন্ধকারে পড়ে থাকি ভগবানকে ডাকতে চাইলেও ডাকতে পারি না তাই চলুন আমরা একটুখানি ভগবানের চরণে প্রার্থনা করি হে ঠাকুর তুমি তো জানো আমি পাপী তুমি জোর করে এসো আমাকে এই অন্ধকারময় জগৎ থেকে সরিয়ে নিয়ে তোমার ওই আলোর চরণে আমাকে ঠাঁই দিয়ে দাও এখানে কেউ বলতে পারবে যে আমি পাপ করিনি এই গ্যারান্টি কেউ দিতে পারবে নাকি সবাই পাপ করে কেউ জেনেও পাপ করে না জেনেও পাপ করে পাপের পাহাড় হয়ে যায় আর কৃষ্ণ ভক্ত হলে অনেক পাপ ধুয়ে পরিষ্কার হয়ে যায় ওই জন্য ভগবানকে জানাতে হবে ঠাকুর তুমি আমায় একটা সন্তান দাও যে সন্তান জন্মের পর থেকে আমার সেবা দেবে না তোমার সেবা দিতে পারবে তাহলে দেখবে রাম শ্যাম যদু মধু লালটু পল্টু বেলটু ঘোলটু অনেক ছেলের মা হওয়া যাবে কিন্তু খাঁটি কৃষ্ণ ভক্ত সন্তানের মা হওয়া কিন্তু খুব দুর্লভ যার গর্ভে এসেছে আপনি খেয়াল করবেন না যেটা আপনার জোরে আসলো এটা স্বয়ং সাক্ষাৎ ভগবান কৃষ্ণ আপনার গর্ভে হাতে ধরে বসিয়ে দিয়েছে আর একটা বংশে যদি কৃষ্ণ ভক্ত সন্তান আসে তাহলে ওই কৃষ্ণ ভক্তের জোরে বিগত ১৪ পুরুষের পাহাড় পর্যন্ত কিন্তু ধুয়ে পরিষ্কার হতে পারে তাই কামনা করতে হবে কৃষ্ণ ভক্ত সন্তানের নিজকে ভাত দেবে মানে ছেলে আমায় ভাত দেবে রুটি দেবে মুড়ি দেবে এগরোল দেবে বিরিয়ানি দেবে চাউমিন দেবে এ আশা করে ছেলে জন্ম দিলে ও ছেলে তোমায় কিচ্ছু দেবে না শুকনো মুড়িও দেবে না ডাকতে হবে এমন ভাবে যে ছেলে কৃষ্ণ সেবায় লাগবে কৃষ্ণ সেবা করবে এমন ছেলে যদি তুমি পাও তুমি চিন্তা করো না তোমার সেবা করবেই তাই চলুন আমরা একবার ভগবানকে ডাকবো সেইভাবে হে ঠাকুর আধার জামি একাই আমি খুঁজি গো হাত ধরে পার করে নিও গো আমায় ও গো দয়া হাত ধরে মানে গুলো পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের এত জ্বালা কেন জানেন অন্ধকারের জন্য এত জ্বালা তিনটে জ্বালা সবার মধ্যেই কিন্তু আছে যতই আপনারা হরিনাম শোনেন আর আমি যতই হরিনাম গাই না কেন তিনটে জ্বালা আমাদের পিছু ছাড়ে না সেটা হচ্ছে আধি ভৌতিক আধি দৈবিক আধি আধ্যাত্মিক আধি ভৌতিক জ্বালা কাকে বলে জীব জন্তুর কামড়ে যে ব্যাধি এসে যায় তাকে বলে আধি ভৌতিক আর আধি দৈবিক দৈব দুর্বিপাক জনিত যে জ্বালা খরার যন্ত্রণায় দেশ ধ্বংস হচ্ছে বন্যার কবলে পড়ে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে ভূমিকম্পে পড়ে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে এগুলো বলছে আধি দৈবিক আর আধ্যাত্মিক জ্বালা হচ্ছে মনের জ্বালা আর দেহের জ্বালা বিরাট বড় বাড়ি তৈরি করলাম কোটি কোটি টাকা ব্যাংকে জমালাম কত গ্রামবাসীদের সঙ্গে আমি সম্পর্ক ভালো রাখলাম তবুও কিন্তু আমার ঘুমিয়ে শান্তি নেই খেয়েও শান্তি নেই কেন যে এত জ্বালা এটাকে বলে তৃতাপ জ্বালার এক অংশ আর এই তিন রকমের জ্বালায় জর্জরিত
হয়ে মানুষ ক্রমশ মৃত্যুমুখী হয়ে যাচ্ছে। এইখান থেকে উদ্ধার পেতে গেলে হাত জোড় করে এইভাবে ডাকতে হবে, হে ঠাকুর আধার জামি। মানে ঘোর অন্ধকারে আমি পড়ে গেলাম, কেউ আমার পাশে নেই, বা যদিও বা থাকে আমি দেখতে পাচ্ছি না, একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়, ও গো দয়াময় গৌর অন্ধকারে পড়ে থাকলে দেখা তো যায় না, এটা সবাই জানে। অমাবস্যার রাতে ঘোর অন্ধকারে, একটা ঘোর অন্ধকারের ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে চোখে বেঁধে আপনাকে বসিয়ে দিল, এরপরে চোখ খুলে দিয়ে ঘোর অন্ধকারে যদি বলে কোনটা পূর্ব দিক কোনটা পশ্চিম দিক, আপনি বুঝতে পারবেন? দশ পা অন্ধকারে ঘুরিয়ে দেওয়ার পরে দাঁড় করিয়ে দিলে চারিদিক অন্ধকার হয়ে গেলে আর দিক ঠিক করা যায় না, ঠিক অজ্ঞান অন্ধকার মোহময় মায়ার সংসারে যখন আমরা পড়ে থাকি সেইখানেও কিন্তু আমরা দিক হারা হয়ে যায়। কোনটা মা কোনটা বাবা কোনটা দাদা কোনটা ভাই কোনটা গুরুজন, এই জ্ঞান হারা হয়ে গেল। সেই জন্যই তো দেখবেন লেখাপড়া শিখেও কোন মানুষের পক্ষে কতটা ভদ্রতা দেখানোর দরকার, কাকে কতটা সম্মান দিয়ে কথা বলার দরকার, এগুলো আজকালকার দিনে হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। কেন? এগুলো মায়াময় মায়ার অন্ধকারে পড়ে এগুলো হচ্ছে। এর জন্য একজনকে স্মরণ নিতে হবে। তিনি কে? তিনি হলেন রাধার মদন মহ ও গিরি ধারি তোমার। হরি 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 বল রাধা রব মদন মহ ও গিরি ধারি অহরহ বংশধ্বনি শুনি গো তোমার। আর রাধা রব মদন মহ অহরহ বংশধ্বনি শুনি গো তোমার, অভাজনে তুমি বিয়ে অভাজনে তুমি আর অভাজনে তুমি বিলে তরাবে বৃন্দাবনের কৃষ্ণের আর এক নাম হচ্ছে রাধারমন। রাধারমন কেন? একমাত্র কৃষ্ণের নাম রাধারমন। যেদিন কৃষ্ণ জন্ম নিল কংসের কারাগারে, একটা এখানে গোপন তত্ত্ব বলি আপনাদের, কৃষ্ণ বৃন্দাবনে জন্ম নিয়েছিলেন। কৃষ্ণের মায়ের নাম কি? কৃষ্ণের মায়ের নাম, কৃষ্ণ কার গর্ভে এসেছিল? দেবকীর গর্ভে। বাবা, কৃষ্ণের বাবার নাম হচ্ছে বসুদেব। বেশ, পরিষ্কার হয়ে গেল। তাহলে মায়ের নাম দেবকী, মায়ের নাম দেবকী, বাবার নাম হচ্ছে বসুদেব।
তাহলে কৃষ্ণ হচ্ছে বসুদেবের ছেলে। কিন্তু আপনি কোন গ্রন্থে লেখা আছে দেখাতে পারবেন যে বসুদেব নন্দন কৃষ্ণ? লেখা আছে নন্দ নন্দন কৃষ্ণ, কিন্তু জানি বসুদেবের ছেলে কৃষ্ণ। কিন্তু লেখার সময় শাস্ত্রে লেখা রয়েছে যে তোমরা সেই কৃষ্ণের উপাসনা করবে যে কৃষ্ণ হচ্ছে নন্দ নন্দন কৃষ্ণ ভগবান। এখানে কেন বললো? এইখানে একটা পরিষ্কার করে দিই, আপনাদের বুঝে যান, বসুদেব নন্দন কৃষ্ণ, নন্দ নন্দন কৃষ্ণ দুটো কৃষ্ণ কিন্তু দুই অবতার। বলি আপনাদের, যখন কৃষ্ণ জন্ম নিল দেবকীর গর্ভে, ঠিক সেই সময় মা যশোদা একটা নারী মূর্তি প্রসব করেছিলেন, একটা কন্যা জন্ম দিয়েছিলেন। ওই কন্যাটি কিন্তু আসলে কৃষ্ণ, ভেতরে ছিল কৃষ্ণ, বাইরে ছিল মায়াভাব একটা নারী মূর্তি দিয়ে ঢাকা। এটা কেন হয়েছিল এই তত্ত্বটা আপনাদের বুঝিয়ে দিই, একেবারে পরিষ্কার হয়ে যাবে, দেখে যান। যখন কৃষ্ণ বংশের কারাগারে জন্ম নিয়েছিল এই কৃষ্ণটা কে, আর যশোদার কোলে যে কৃষ্ণটা জন্ম নিয়েছিল এটা কে, দুটো কৃষ্ণের দুটো ব্যাখ্যা রয়েছে বলে যায়। ইয়োদা ইয়োদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ও ভূর্তানাং অধর্মস্য তদাত্মনম সৃজম্যহম্। এই যে বাণী, এটার মানেটা কি বলছে? যখন ধর্মের মধ্যে গ্লানি প্রবেশ করে, যখন ধর্মের মধ্যে সংস্কারের থেকে কুসংস্কার বেশি এসে যায়, আর ধর্ম যখন অধর্মের দ্বারা আক্রান্ত হয়, তখন আমি আবির্ভূত হই। এই উদ্দেশ্যে যে কৃষ্ণ আসলেন তিনি হচ্ছেন কংসের কারাগারের কৃষ্ণ। আমরা যে কৃষ্ণকে পুজো করি ওটা কিন্তু কংসের কারাগারে জন্ম নেয়নি। একটুখানি বলি, কৃষ্ণ দুটো, একটা হচ্ছে প্রেমিক ভগবান মানে ভক্ত ভগবান, আর একটা নেতা ভগবান। ভগবান মাঝে মাঝে নেতা হয়েছিল, কোথায় বলুন তো? কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন কৃষ্ণ দাঁড়িয়ে ছিল, আপনারা বলুন তো, সেখানে কৃষ্ণের হাতে বাঁশি ছিল কি? সেখানে অস্ত্র ছিল। তাহলে প্রেম রক্ষা করতে গেলে অস্ত্র ধারণ করলে হয় না, কিন্তু কৃষ্ণ অস্ত্র ধরেছিল। কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৃষ্ণের হাতে ছিল চক্র, আর বৃন্দাবনে বংশীধারী কৃষ্ণ সে ছিল প্রেমিক কৃষ্ণ। সেটা জন্ম নিয়েছিল কার গর্ভে? সেটা সরাসরি গোলক থেকে নেমে মা যশোদার গর্ভে জন্ম নিয়েছিল। এটা কিন্তু কংসের কারাগারে জন্ম নেয়নি। কেন জন্ম নিয়েছিল এইখানটা একটু বলার ব্যাপার। দেখবেন গীতায় লেখা লেখা রয়েছে, বৃন্দাবনং পরিত্যাজং পাদমে গম গোস্বামী বলছে যে আমি বৃন্দাবন ছেড়ে কোনোদিন কোথাও যাই না, যাই না, যাব না। বাবা একটা কথা বলি, গীতায় যদি কৃষ্ণ বলে যে আমি বৃন্দাবন ছেড়ে কোনোদিন কোথাও যাব না, কোনোদিন কোথাও যাব না, কোনোদিন যাব না, কিন্তু আপনারা বলেন তো কৃষ্ণ কি বৃন্দাবন ছেড়ে কোনোদিন যায়নি? রাধারানীকে ছেড়ে দিয়ে দ্বারকায় চলে গেল, রাধারানীকে ছেড়ে দিয়ে মথুরায় চলে গেল, রাধারানীকে ছেড়ে দিয়ে হস্তিনাপুরে চলে গেল, রাধারানীকে ছেড়ে দিয়ে প্রভাসে চলে গেল, এটা আপনারা জানেন না? তাহলে কৃষ্ণ যে বললাম আমি বৃন্দাবন ছেড়ে কোনোদিন যাব না, যাব না, যাব না, আমি কথা দিলাম, তাহলে কি কৃষ্ণের কথাটা মিথ্যে হয়ে গেল? বলে না, মিথ্যে হয়নি। এইখানটাই বা তত্ত্বটা মিলিয়ে দেখে নিন, কংসের কারাগারে যে কৃষ্ণ জন্ম হয়েছিল সেই কৃষ্ণকে বসুদেব কোলে করে নিয়ে লুকিয়ে লুকিয়ে যমুনা নদী পার হয়ে যশোদার কোলের কাছে এসে শুইয়ে দিয়েছিল। তখন যশোদার কোলে যে মেয়েটা জন্ম নিয়েছিল আর বসুদেবের ছেলে যে কৃষ্ণ, দুটো কৃষ্ণ যখন এক করে দিল, তখন এই কৃষ্ণ আর ওই কৃষ্ণ তখন এক দেহের মধ্যে দুই হয়ে এক হয়ে গেল, মিলে মিশে গেল। এবার যখন কৃষ্ণকে মনে করতে হলো যে আমি বৃন্দাবন ছাড়া হব, তখন লোকের মধ্য দিয়ে বেরিয়ে গেল কৃষ্ণ মথুরায়, কিন্তু যশোদার গর্ভে যে নারী মূর্তিটা জন্ম নিয়েছিল সে কিন্তু আদৌ যায়নি, সে সারা জীবন বৃন্দাবনে রয়ে গেছে শুধু রাধারানীর প্রেম লীলাটাকে দেখার জন্য। রাধারানী যে আমাকে কত ভালোবাসে সেটা দেখতে গেলে তো রাধার কাছে আমি দাঁড়িয়ে থাকলে হবে না, আমাকে রাধার চোখের সামনে থেকে বেরিয়ে যেতে হবে, এরপরে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে জানালা দিয়ে রাধারানী কেমন করে কাঁদছে, তবে বোঝা যাবে যে আমাকে রাধারানী কত ভালোবাসে। তাহলে জানালা দিয়ে কাঁদতে গেলে সখীগণ দেখতে পাবে, বৃন্দাবনের ভক্তগণ দেখতে পাবে। ওই জন্য কৃষ্ণ করল কি, একটা অদৃশ্য অবস্থায় লোকচক্ষুর আড়ালে বৃন্দাবনে থেকে রাধারানীর ক্রন্দন দেখে দেখে রাধারানীর প্রেমটাকে উপভোগ করেছিলেন।
তাই জন্য আমাদেরকে শাস্ত্রে বলেছে যে তোমরা সেই কৃষ্ণকে উপাসনা করবে যে নন্দরাজার ছেলে যে যশোদা মায়ের কোলে জন্ম নিয়েছিল যার নাম হচ্ছে নন্দনন্দন কৃষ্ণ বসুদেব নন্দন কৃষ্ণ নয় বৃন্দাবনে রয়ে গেছেন যার চরণে রাধারানী মন বেড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন তাই তিনি যেতে পারেননি রাধার রাধার মন বাঁধা রয়েছে কৃষ্ণের চরণে তাই জন্য তার নাম যার চরণে রয়েছে রাধার মন তার নাম হলো রাধা রমণ রাধার মন এবার দুটো শব্দ মিলিয়ে দিন দেখুন রাধা রমণ ওই জন্য বলছে তোমরা তাকেই উপাসনা করো যিনি হলেন রাধা রমণ মদন মোহন ও গোগিরি ধারি এত জ্ঞান দিয়ে কথা বললেও কি হয় জানেন আমরা মানতে পারি না সবই জানি যে কৃষ্ণকে ডাকলে সব সব যায় তবু দাদা ভাই বোন বৌদি জেঠু কাকা নাতি নাতনি সবার ভালোবাসায় কখন যে মন আমি হারিয়ে ফেলেছি বুঝতে পারি না এখন আপনি যদি বেশি কাউকে ভালোবাসে মনের সব জায়গাটা জুড়ে দেন সেইখানে আর কৃষ্ণের চরণ থাকবে কোথায় এই জন্য শাস্ত্র এখানে বললেন ভাই বোন দাদা সবই তোমার আপন তবে ওই আপনজনকে আপন করে তোমার আসল আপনজনকে হারিয়ে ফেল না সে যে তোমার প্রিয়জন সে যে তোমাকে হেড মুন্ডে উঠতো পা দিয়ে মাতৃগর্ভে কৃমিকীটে দংশন থেকে জ্বালা দিয়ে তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছিলেন তাহলে তার জন্য চরণ তার জন্য তুমি এতটুকু জায়গা রাখতে পারলে না তোমার হৃদয়ে তুমি যাকে তাকে বসিয়ে দিলে তুমি যাদেরকে আপন বলে তোমার আপনজনকে হারালে তারা কে জানো তোমার পিতা মাতা ভগ্নি ভ্রাতা এসব দুটি দিনে দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা হরি হরি বল পিতা মাতা ভগ্নি ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে আর পিতা মাতা ভগ্নি ভ্রাতা এসব দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে চরণে ভক্ত জনে ঠাই জানি আধার জমি একা আমি
বলে প্রমাণন্দে হরি বল হরি বল হরি বল কৃষ্ণের আরাধনা করতে হবে কৃষ্ণকে ভালোবাসতে হবে তাই জন্য আচ্ছা হরি বল নিতাই গো প্রমাণন্দে হরি বল তা ২৪ জন বন্ধুর মধ্যে কিন্তু আমরাও পড়ি এখানে এই যে সব সখাগণদের কথা বলেছেন এই সখাগণ বলতে কে সখাগণ বলতে এখানে আমরা সবাই ভগবানকে ডাকতে হবে বন্ধু জ্ঞানে পাঁচটা রস আছে কৃষ্ণকে ডাকা শান্ত রস দাস্য রস সখ্য রস বাৎসল্য রস আর মধুর রস যারা মনে মনে ভাবেন যে আমি একজন জীবাত্মা কৃষ্ণ পরমাত্মা তারা হচ্ছে শান্ত রসের ভক্তগণ যারা ভাবে যে না আমি কৃষ্ণের বন্ধু সেও আমার বন্ধু তারা সখ্য রসের ভক্তগণ শান্ত দাস্য সখ্য আর যারা ভগবানের দাস সেজে বসে থাকে তিনি হচ্ছেন প্রভু আমি তার চরণের দাস তাকে বলে দাস্য রসের ভক্তগণ আর যারা ভগবানকে নিজের সন্তান বলে ভাবে তারা তো ভগবানকে কৃষ্ণ বলে না যে ভগবানকে সন্তান জ্ঞানে কোলে বসিয়ে সেবা দেয় তারা কৃষ্ণ বলে না তারা গোপাল বলে গোপালের সাইজটা ছোট কৃষ্ণের সাইজটা বড় ওই ছোট ছোট যে নাড়ু নিয়ে দাঁড়িয়ে থাকে তাকে কৃষ্ণ বলে তাকে গোপাল বলে কারণ গোপাল হচ্ছে কোলের বাচ্চা তাকে আদর দেয় তাকে ঘুম পাড়ায় সে হচ্ছে বাৎসল্য রসের ভক্তগণ তার মানে নিজেকে পিতা বা নিজেকে মাতা মনে করে গোপালকে কোলে বসিয়ে আদর করা আর এক হচ্ছে শেষ সেটা হচ্ছে মধুর রস ভগবানকে প্রিয়তম আর নিজেকে প্রিয়তমা ভাবা সেটাকে বলে মধুর রস যেটা বৃন্দাবনের গোপীগণ দেখিয়েছিলেন মানে রাধারানীর ভাবটাকে বলছে মধুর রস এবার কৃষ্ণ যখন রাধার সঙ্গে লীলা করেছিলেন কৃষ্ণের বয়স কত ছিল এটাও তো বোঝার দরকার এখন টিভিতে কৃষ্ণ দেখলে দেখবেন একেবারে ৩৫ বছরের ছেলে কৃষ্ণ হয়েছে আর ২৬ বছরের মেয়ে রাধারানী হয়েছেন সর্বনাশ ওই অত বড় বড় ছেলে মেয়ে কৃষ্ণ লীলা করেনি বৃন্দাবন বৃন্দাবনের কৃষ্ণ ছোট 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 কৃষ্ণ কত বছর বয়স হবে কৃষ্ণের যখন রাধারানীর সঙ্গে বৃন্দাবনে প্রেম লীলা প্রকাশ করেছিলেন তখন কৃষ্ণের কত বয়স হবে ৯ বছর ১০ বছর ১১ বছর বদ্রজোর ছেলেটার বয়স হবে আর রাধারানীর বয়স কম হবে তাহলে একটা শিশু মনে রাধা কৃষ্ণ যখন লীলা করে সেখানে খারাপ ভাবার কিসের দরকার আছে এই জায়গাগুলো বোঝার দরকার ওই জন্য বাচ্চা ছেলে মেয়ে যখন খেলা খেলে তারা যখন লুকোচুরি খেলে তারা যখন জড়াজড়ি খেলে বলুন একটা ৫ বছরের ছেলে ৫ বছরের মেয়ে যখন জড়াজড়ি খেলাখেলি করে আমরা তাকে খারাপ দৃষ্টিভঙ্গিতে বিচার করি করি না কেন সেই ক্ষেত্রে আমরা জানি যে না ওদের মধ্যে এখনো কোনো কামনা বাসনা তৈরি হয়নি ওরা কেবল ছেলে মেয়ে নয় কেবল ওরা মানুষ এখন নারী আর পুরুষ এই ভেদাভেদ জ্ঞান ওদের আসেনি তা বৃন্দাবনে শ্রীকৃষ্ণ তারা শিশু রাধারানী শিশু তাদের নিয়ে এইভাবে ভাবনা চিন্তা করে লীলা মাধুর্যটাকে নষ্ট করা কিন্তু আমাদের উচিত নয় তাই রাসলীলাতে যখন রাধা কৃষ্ণের নৃত্যের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু যারা শাস্ত্র বোঝে না যারা ভক্তি তত্ত্ব জানে না তারা রাধা কৃষ্ণের প্রেম লীলাকে ভগবানের লীলাকে নিজেদের সঙ্গে মিলিয়ে নেয় এগুলো অপরাধ ওই জন্য সবাইকে একটা জিনিস বোঝার দরকার যে রাসলীলা তোরা পরে শুনবি আগে তোদের হৃদয় থেকে অপরাধ চিন্তিত শক্তিকে ধুয়ে মুছে পরিষ্কার কর এটা আমিও বলছি না এটা রাস শব্দটার মধ্যেই পাওয়া যাচ্ছে আপনারা রয়ে আকার তন্ত সরাস এই কথাটাকে আপনি বারে বারে বলুন দেখবেন আপনাদের কাছ থেকে উত্তরটা বেরিয়ে আসবে আপনি শুধু বলুন যে রাস 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 এইভাবে অনর্গল বলে যান দেখবেন ওইখানে উত্তর আছে এই দেখুন আমরা বলছি রাস 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 বলে ওরে তোরা রাস পরে শুনবি আগে সরা সরা আগে সরা হরি 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 আগে জানা সরা সরা আগে সরা তোদের মনের মাঝে যত কালী মা আছে সরা সরা আগে সরা মনের মাঝে যত কালী মা
सदा सदा आगे सदा हाँ मुनि अपराध थाकले हबे ना कृष्ण करले लीला आमरा करले बिला একটা কি বাজে গান উঠেছিল কয়েক বছর আগে হ্যাঁ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে উঠেছিল না ওই গানের বিরুদ্ধে কিন্তু কেস হয়েছিল এটাও বলি খুব নোংরা গান এগুলো হিন্দু ধর্মে দেখা যায় অন্য কোন ধর্মে দেখা যায় না আপনি বলুন ইসলাম ধর্মের আল্লাহকে নিয়ে কত নোংরা গান প্রচার আছে যীশু খ্রিস্টকে নিয়ে কত নোংরা গান লেখক লিখেছেন কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মে এই নোংরা গান লিখে এখানকার কবি আস্তে বাবা হ্যাঁ ধোঁটা চোখে লাগে লাগে উনি আসলে ভক্তি বাড়ানোর জন্য দিচ্ছেন কিন্তু এখানে যে আমাদের নাক বন্ধ হয়ে যাচ্ছে একটু ওই দিকটা দিন অসুবিধে নেই ঠিক আছে তা সেই জন্য ওই কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা এই কথাটা কিন্তু একেবারে মানে আমাদের বাঙালি জাতি তো এইগুলো হয় কিছু করার নেই সে আমার আমি আরো একটা গান শুনেছিলাম যে নব একটা গান উঠেছিল বাবা বলি সেখানে লেখা ছিল এগুলো একবার খাঁটি গান ছিল শুনেছি নবদ্বীপের ঘাটে ঘাটে নিত্যানন্দ মুরগি খেতে আর কি অদ্বৈত ফরেটার ঠ্যাং নাকি একটা গান ছিল তাহলে আপনি ভাবতে পারেন নবদ্বীপের ঘাটে ঘাটে নিত্যানন্দ মুরগি খেতে যাই হোক তাহলে এই জঘন্য দেশ আমাদের যে মহাপ্রভু যে নিতাই চাঁদ আমাদের ঈশ্বর তাকে নিয়ে সব ঘটনা গান লিখেছে এর জন্য কিন্তু এই কথাগুলো বলা এই সব বাজে বাজে গান কিন্তু আমাদের বাংলায় ছিল এগুলো অন্য কোনো ধর্মে নেই এই জন্য একটা কথা বলতে হয় যে হিন্দু ধর্ম উৎকৃষ্ট ধর্ম হলেও হিন্দু জাত বড়ই নিকৃষ্ট জাত এরা কিচ্ছু বোঝে না কৃষ্ণ হাজার গোপী নিয়ে লীলা মাঝে তাই মনে মনে ভাবছে কৃষ্ণ করেছে আমার অসুবিধে দেখি কিন্তু কৃষ্ণ লীলা করেছেন কত বছর বয়সে আর তুমি লীলা করার কথা ভাবছো কত বছর বয়সে আর একটা কথা কৃষ্ণ লীলা করেছিলেন সঙ্গে আরো কর্ম করেছিলেন সেটা থাকি দেখো ওই বাচ্চা বয়সে কৃষ্ণ বৃন্দাবনের প্রাণ বাঁচানোর জন্য বাম হাতের কোরে আঙুলে কি করেছিল গিরিগোবর্ধন পর্বত তুলে ধরেছিল আর তোমরা কি করবে তোমরা শিল্পকেও চাকাতে পারবে না পারবে না তাহলে কৃষ্ণের সঙ্গে তুমি কোন দিকে মেলাতে যেও না কৃষ্ণ সে লীলা করেছিল মেয়ে নিয়ে সে একাধিক মেয়ে নিয়ে লীলা করেছে হাজার হাজার গোপী ছিল কৃষ্ণের স্ত্রী ছিল ষোলো হাজার একশো আটখানা ষোলো হাজার একশো আটটা স্ত্রীকে নিয়ে ড্যাং ড্যাং করে সংসার করেছে বলুন তো কোন স্ত্রী কৃষ্ণের প্রতি আক্ষেপ প্রকাশ করেছে যখন বৃন্দাবনে গোপীদের নিয়ে লীলা করছিলেন তখন কোন গোপীগণ কৃষ্ণের উপরে আক্ষেপ প্রকাশ করেছিল যখন যে গোপীর কাছে গিয়ে প্রমাণ চাইতে গিয়েছিল সেই গোপীর কাছে কৃষ্ণকে দেখতে গিয়েছিল কৃষ্ণ সবাইকে মন খুশি রেখেছিলেন আর তুমি একটা প্রেম ছেড়ে দ্বিতীয় প্রেম করো তোমাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে তুমি একটা সংসার ছেলে আর একটা সংসার করো পুড়ে ছাই হয়ে যাবে এটা যাকে তাকে নিয়ে ভগবান কৃষ্ণের বিচার চলে না চলুন ভগবান কৃষ্ণ তিনি সর্বশক্তিময় যে রাধারানী যে সখীগণ যে নারী জাতি সব সৃষ্টি করেছে কৃষ্ণ তার অঙ্গ থেকে তার অঙ্গ থেকে সৃষ্টি বাম অঙ্গ থেকে কৃষ্ণ রাধারানীকে সৃষ্টি করেছেন আবার তার সঙ্গে লীলা করছেন এখানে নোংরা ভাবার কোনো প্রয়োজন নেই এটা ভাবার দরকার আমাদের এগুলো আমরা ভাবি না খুব নিম্ন চিন্তা করে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা দেখি কিন্তু না মন পরিষ্কার করতে হবে তত্ত্ব জানতে হবে তথ্য জানতে হবে দৃষ্টান্ত দেখতে হবে সিদ্ধান্ত খাড়া করতে হবে তারপরে ভগবানের কথা ভাবতে হবে মায়েরা চলুন ব্রজ রাখা যমুনার কূলে তরুতল সুশীতল ব্রজ রাখাল যমুনার কূলে তরুতল সুশীতল হরি 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 রাখাল যমুনার কূলে তরুতল আশিয়া মিলিল যমুনার কূলে আশিয়া মিলিল যমুনার
সবে বলে ভালো ভালো কি খেলা খেলে যমুনার যাই হোক, আজকে সিদ্ধান্ত হবে এটাই যে আমরা আজকে কৃষ্ণকে সখাগণের ভাবে ভাবিত হয়ে লীলা আস্বাদন করব। আজকে আমরা যে ভক্তের ঘটনা শুনবো, একাধারে ভক্ত চরিত্র বটে আবার লীলা চরিত্র বটে। আজকে যার কথা শুনবেন, পিতার নাম হচ্ছে মুটুক, মায়ের নাম রচনা দেবী। আর এত আদরের ছেলে না, সকাল থেকে সর্বক্ষণ মা সাজিয়ে দিচ্ছে, আর তাকে বলে দিচ্ছে এই খোকা কৃষ্ণের সঙ্গে খেলা খেলবি তো, দেখিস কৃষ্ণের সঙ্গে খেলা খেলতে গিয়ে তার গায়ে যেন দূর করে কোনো ব্যথা না লেগে যায়। কারণ তুই যেমন আমার একটি ছেলে, তেমন কৃষ্ণও আমার একটি ছেলে, তার অঙ্গে ব্যথা লাগলে আমারই গায়ে ব্যথা এসে যাবে। এবার সে বাচ্চা ছেলে মাকে যা বলার বলে দিয়ে চলে গেলে, খেলা খেলতে গেলে কখন কার গায়ে কিভাবে ব্যথা লাগে ওসব দেখতে গেলে খেলা চলে চলে দিল। ছেলেটার নাম কি? যে ছেলেটি আজকে বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে খেলছেন, সেই ছেলেটা সত্য যুগেও ভগবানের সঙ্গে খেলেছেন, আবার ত্রেতা যুগে রামের সঙ্গেও খেলেছেন, দ্বাপরে কৃষ্ণের সঙ্গেও খেলছেন, কলিযুগে আবার গৌরহরির সঙ্গেও খেলবেন। চার যুগেই তিনি ভগবানের সঙ্গে সঙ্গে কাটিয়েছেন। তিনি কে? তিনি হচ্ছেন সত্য যুগে নারায়ণের মধ্যে একটা নারায়ণ। সত্যযুগে যে নারায়ণ ভগবান, ওটা চারটে অংশ ছিল, বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ। আর ত্রেতা যুগে যে ভাই, ওই চারটে নারায়ণই কিন্তু চার ভাই হয়ে গেল। বাসুদেব হয়ে গেল রাম, সংকর্ষণ হয়ে গেল লক্ষণ, প্রদ্যুম্ন হয়ে গেল ভরত, আর অনিরুদ্ধ হয়ে গেল সত্যগুণ। তাহলে সত্যযুগে চারটে নারায়ণ, বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, ত্রেতা যুগে হয়ে গেল চার ভাই রাম লক্ষণ ভরত সত্যগুণ। এইবার আপনাদের ভালো করে একটা জায়গায় বসাই, এই যে সত্য যুগে প্রদ্যুম্ন আর ত্রেতা যুগে যে ভরত, এই ভরতের মতো ভাই কিন্তু পাওয়া যায় না। আমি অনেক কলিযুগে অনেক বাড়িতে দেখেছি দাদা ভাইয়ের সঙ্গে একটা বেশ ভালো মিষ্টি সম্পর্ক থাকে, খুব মিল, ভাইয়ে ভাইয়ে মিল। কিন্তু আপনি যতই ভাইয়ে ভাইয়ে মিল দেখেন না কেন, ভরতের মতন ভাই কপাল করে পেতে হয়, ভরতের মতো ভাই পাওয়া যায় না। যদি কোনো বাড়িতে ভরতের মতো ভাই পাওয়া যায়, কপাল খুলে যায় তার। রাম যখন বনবাসে চলে গেল, ভরত কিন্তু সেই মুহূর্তটা ছিল না। যদি ভরত থাকতো, কারোর বাবার ক্ষমতা আছে রামকে ঘরের বাইরে বার করবে? কারোর ক্ষমতা নেই। সেই মুহূর্তে ভরত অনুপস্থিত ছিলেন, মামার বাড়িতে ছিলেন। মাঝখানে যে একটা এত বড় কাণ্ড ঘটে গেছে ভরতকে কেউ জানায়নি। একেবারে সব ঝামেলা যখন মিটে গেল, সব যা হবার যখন হয়ে গেল, তখন ভরতের কানে গিয়ে খবর গেল। ভরত ছুটে এসে দেখলো তখন দাদা রাম নেই, লক্ষ্মণ নেই, সীতা দেবীও নেই। আচ্ছা খেয়ে পড়ল মাটিতে। ভরত দাদাকে কত ভালোবাসে, অথচ তারা এক মায়ের পেটের ভাই নয়। রাম হচ্ছে কৌশল্যার ছেলে, আর ভরত হচ্ছে কৈকেয়ীর ছেলে, কিন্তু দুই ভাইয়ের মধ্যে এত মিষ্টি সম্পর্ক, কেউ কাউকে ছেড়ে কোনোদিন থাকার কথা ভাবতে পারে না। রাজা দশরথের তিনটি স্ত্রী কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী, এবার তিনজনকে প্রধান করেছেন আস্তেমা। রাজা দশরথের তিনটে স্ত্রী নয়, রাজা দশরথের টোটাল স্ত্রী বলে দিই, মোট রাজা দশরথের স্ত্রী সংখ্যা ছিল 750টি, 750টা রাজা দশরথের স্ত্রী, তার মধ্যে তিনজন হয়েছিল প্রধান, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী। এবার আপনাদের বলি তিনজনকে প্রধান কেন করেছিলেন রাজা দশরথ। তিনজনকে প্রধান করার কারণ, কৌশল্যা হচ্ছে সব থেকে বেশি ন্যায়পরায়ণা ছিলেন, আর সুমিত্রা ছিল সবার থেকে বেশি সুন্দরী মেয়ে ছেলে, আর কৈকেয়ী সবার থেকে বেশি সেবা পরায়ণা ছিলেন। কেমন করে স্বামীকে সেবা করে খুশি রাখতে হবে সেটা কৈকেয়ী ছাড়া কেউ জানত না। এখানে অনেক মা জননী বসে আছেন, স্বামী সেবা করেন, স্বামীকে ভালোবাসেন, কিন্তু কৈকেয়ী কেমন ভাবে স্বামীকে ভালোবেসেছেন সেটা জানার দরকার। শুনে যান কথাটা,
স্বামীর জন্য নিজের প্রাণ বলি দিতে জানতো কই কই, এটা কেউ জানে না, 750টা বউ কেউ দিতে পারে না, সেটা কই কই নীরবে সেটা সহ্য করেছে। যখন শম্বর আসুরকে বধ করে রাজা দশরথ কোন উপক্রায় বাড়িতে সাছার খেয়ে পড়ল, 750টা স্ত্রীর কোলে লুটিয়ে পড়ল রাজা দশরথ, সারা অঙ্গে তীর বিঁধেছে, রক্ত ঝরে ঝরে পড়ছে, কয়েকদিন পরে দুর্গন্ধ পচাযুক্ত ফোঁড়া তৈরি হয়ে গেল, যে ফোঁড়ার গন্ধে রাজপ্রাসাদে মানুষ টিকতে পারে না। রাজা ধন্বন্তরি এসে বললেন, এই রাজা দশরথ বাঁচতে পারে, এই তোমরা যে এতগুলো স্ত্রী রয়েছ এদের মধ্যে কোন প্রিয়জন যদি 5 মিনিট অন্তর অন্তর ওষুধ লাগাতে পারে আর ওনাকে ওষুধ খাইয়ে দিতে পারে তবে ফোঁড়াটা সারলেও সারতে পারবে। তখন 750টা স্ত্রী প্রশ্ন করেছিল, কতদিন দিতে হবে? ধন্বন্তরি বললেন, সেটা তো বলা যাবে না, 5 দিনও হতে পারে, 5 মাসও হতে পারে, 1 বছরও কাটতে পারে। এবার আপনারা বলুন তো বাবা, 5 মিনিট অন্তর অন্তর কাউকে আপনি ওষুধ খাওয়ানোর দায়িত্ব যদি নিয়ে থাকেন, আপনার ঘুম থাকবে, খাওয়া থাকবে? কেউ দায়িত্ব নিল না। এক এক করে 750টা স্ত্রীর মধ্যে 749টা স্ত্রী লুকিয়ে লুকিয়ে রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে গেল, কই কই গেল না, কই কই স্বামীর চরণের কাছে বসে বসে ধন্বন্তরিকে বললেন, ধন্বন্তরি মহারাজ, আমি স্বামীকে 5 মিনিট অন্তর অন্তর ওষুধ দেব, আমি স্বামীর ঘা শুকিয়ে দেব, তাতে আমার জীবন যায় যায়, 5 মিনিট ছাড়া ছাড়া স্বামীর মুখে ওষুধ দিয়ে স্বামীর ঘায়ে ওষুধ লাগিয়ে কয়েক মাস ধরে স্বামীকে সেবা করে দিনের পর দিন রাতের পর রাত জেগে জেগে কই কই পাটকাঠির মতো ক্ষীণ হয়ে গেছে। রাজা দশরথ সুস্থ হয়ে গিয়ে কই কইর কাছে গিয়ে কই কই, আমার 750টা স্ত্রীর মধ্যে যেটা কেউ পারে না, তুমি আমার তাই করলে, তুমি আমায় প্রাণ বাঁচিয়ে দিলে, বলো তুমি কি চাও আশীর্বাদ হিসেবে, তোমাকে আমি তাই দিয়ে দিব। এই কথা শুনে কই কই কি বললো জানেন মা? কই কই তখন হাত জোড় করে বলছেন, স্বামী আমি তো কিছু পাবার আশায় সেবা করিনি, আমি স্ত্রীর কর্তব্য স্বামী সেবা করা তাই করেছি, দিতে যখন ইচ্ছে হচ্ছে আপনি ওটা রেখে দিন, পরে দেবেন। নিল না, মানে কই কই জানে যে স্বামী দিতে চাইছে, যদি না নি হয়তো অপমানিত বোধ হবে, ওই জন্য একটা কথা দিয়ে দিলেন, স্বামী আপনি দিলে খুশি হবে তো, ঠিক আছে রেখে দিন, পরে দেবেন, এখন দিতে হবে না। এটা কিন্তু কোনো কিছু ভেবে বলেনি, এটা একেবারে সাদা মনে সোজা ভাবে উত্তর দিয়ে দিয়েছে যে আপনি রেখে দিন, পরে দেবেন। মনের মানুষ আপনাকে হাসি মুখে দিতে এলো, আপনি ফিরিয়ে দিলে দেখবেন সে ব্যথা পাবে, আবার নিয়েও যায় না, তখন বলে রেখে দাও পরে দেবে। এইবার কই কই একদিনকে একটা কাণ্ড ঘটেছিল আর একবার, এই যে এটা প্রথম দিন হলো, আর দ্বিতীয় দিন একটা চরম ঘটনা ঘটেছিল, বুড়ো আঙুলের নখের আগে একটা বিষাক্ত ফোঁড়া হয়েছিল, পুঁজ রক্ত গলে গলে পড়ছে, পোকা কিলপিল করছে, ভয়ঙ্কর যন্ত্রণা। সেদিন রাজা দশরথের কাছে ধন্বন্তরি এসে বললেন, শোনো এখানে এতগুলো স্ত্রী আছো, যদি কেউ ওই ফোঁড়াটাকে মুখ দিয়ে চুষে, ভেতর থেকে পুঁজ রক্তগুলো বাইরে বার করে জিভের লালাটা ভেতরে পৌঁছে দিতে পারো, তবে এই ফোঁড়াটা সারতে পারে। কে করবে? সবাই নাকে চাপা দিয়ে এক এক করে বেরিয়ে গেলেন, কিন্তু কই কই গেল না, আমি স্বামীকে সেবা করব। এই বলে সেই দুর্গন্ধ পচা ফোঁড়াটাকে কই কই নিজের কথা না ভেবে মুখ দিয়ে চুষে, ভেতর থেকে পুঁজ রক্তগুলো বার করে ভেতরে লালা লাগিয়ে দিয়ে ঘাটা সারিয়ে দিয়েছিলেন। কই কই কে এই দৃশ্য দেখে রাজা দশরথ বলল, কই কই তুমি আমার একদিন ঘা সারিয়ে দিলে, আজকে তুমি আমার এই ফোঁড়াটাকে সারিয়ে দিলে, বলো না তুমি আশীর্বাদ হিসেবে কি চাও, আমি তোমাকে ফরিয়ে দেব। আমি তো আপনাকে বললাম যে আমি কিছু পাবার আশায় সেবা করিনি, স্ত্রীর কর্তব্য স্বামী সেবা করা তাই করেছি, দিতে ইচ্ছে হচ্ছে রেখে দিন, পরে দেবে। নিল না, কিন্তু একদিন কি কাণ্ড ঘটলো জানেন মায়েরা? রাজা দশরথ যেদিনকে সুস্থ হলো, মনে মনে ভাবলো আমি এই আছি এই নেই, হয়তো কোনোদিন দুম করে মরে যাব, তাই আমি বেঁচে থাকতে থাকতে কয়েকটা দিনের মধ্যে আমার বড় ছেলে রামকে আমি রাজা করে দিয়ে যাব।
এখন বাড়ির মালিক দেখবেন বারবার যখন শরীর খারাপ হয় সে চিন্তা করে বিষয় সম্পত্তি ভাগ বণ্টন করে দিয়ে চলে যায়। কবে বলতে কবে মরে যাব ভাই ভাই দ্বন্দ্ব বাঁধবে আমি ভাগাভাগি করে দিই। তা রাজা দশরথ ভাবলো কে রাজা হবে কি হবে না একটা দ্বন্দ্ব তৈরি হবে আমি বরং বেঁচে থাকতে থাকতে রামকে রাজা করে দিই। এই বলে হাজার হাজার মুনি ঋষিগণকে নিমন্ত্রণ দিয়েছে রাম রাজা হবে সবাই এসো আশীর্বাদ দিয়ে যাও আমার রামের আজকে অভিষেক। শ্রী রামচন্দ্র কৃপাল ভজ মরনা ভব ভয় দারুণা শ্রী রাম হরি হরি বল হরি বল মন ভর করুণা ভব ভয় দারুণা শ্রী রাম চন্দ্র কৃপাল করুণা ভব ভয় দারুণা শ্রী রাম চন্দ্র কৃপাল ভজ মন করুণা ভব ভয় দারুণা শ্রী রাম নবতঞ্জল চন গঞ্জ মুখ কর চন্দ্রল চন চন্দ্র মুখ কর চন্দ্রল চন চন্দ্র মুখ জনব গন জারুণ শ্রী রাম চন্দ্র কৃপাল ভজ মন করুণা ভব ভয় দারুণা শ্রী রাম শ্রী হরি বল হরি বল হরি বল ভজ মন করুণা ভব ভয় দারুণা শ্রী রাম রামের অভিষেক হচ্ছে এইবার দেখুন মা রাম রাজা হবে রাজপ্রাসাদে আনন্দের একেবারে বন্যা বয়ে যাচ্ছে মুনি ঋষিগণ এসেছেন এই আজকে যেমন কীর্তন শোনার জন্য আপনারা ধীর স্থির ভাবে বসে রয়েছেন সেই রকমই মুনি ঋষিগণ এসে বসে আছেন খাওয়া দাওয়া করছে কত আনন্দের বিষয় সাথে 700টা স্ত্রী আছে রাজা দশরথ আছে কিন্তু একজন নেই সে হলো কৈকেয়ী। কৈকেয়ীর দাসী ছিল মন্থরা সে বারবার কৈকেয়ীকে কুমন্ত্রণা দান করছে সংসারে লাগানো কথা লাগে বেশি বারবার কানে ধাক্কা দিতে 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 মতিভ্রম ঘটে যায় মানুষ অমানুষ হয়ে যায়। আজকে কৈকেয়ীর কানে যখন বারবার ধাক্কা দিচ্ছে মন্থরা আজকে বলছে কৈকেয়ী কি বলিস রে এইখানটা একটু মায়েরা দেখো কৈকেয়ী দাস মন্থরা কৈকেয়ীর কানে কানে গিয়ে বলছে আচ্ছা কৈকেয়ী একটা গোপন কথা কি শুনেছিস কি শুনিস না রাজা দশরথের পরে রামচন্দ্র রাজা হবে হাই সর্বনাশ রাজা দশরথের পরে রাম রাজা হবে বাহ কি আনন্দের খবর শোনালি আমায় আয় কাছে আয় কাছে আয় এই বলে কৈকেয়ীর গলায় একটা কি ভারী মোটা সোনার চেন ছিল ওটাকে খুলে নিয়ে মন্থরার গলায় দিয়ে দিলেন মন্থরা সকালবেলা কি কথা আমায় শোনালি আমার ছেলে রাম রাজা হবে এই সংবাদ আমায় শোনালি আয় আয় আমি আনন্দিত মনে সোনার হাতটা তোকে সারা জীবনের জন্য উপহার দিয়ে দিলাম দেখুন এইবার ভাবুন কৈকেয়ীর মতন মহজ সে জন্ম দেয়নি রামের তবুও রাম রাজা হবে এটা সোনার সঙ্গে সঙ্গে সোনার হার দিয়ে দিয়েছে এত আনন্দ কিন্তু যখনই সোনার হারটা কৈকেয়ী মন্থরার গলায় দিলেন সঙ্গে সঙ্গে মন্থরা সোনার হারটাকে চটকা মেরে ছিঁড়ে নিয়ে মাটিতে আছাড় মেরে দিল। কৈকেয়ী এই না তুই রাজার মেয়ে রাজার স্ত্রী রাম রাজা হবে শুনে আনন্দে লাফাতে শুরু করলি আচ্ছা তুই কি জানিস যে রাম যদি রাজা হয় রাম তোর গর্ভে জন্ম নেয়নি রাম রাজা একবার যদি হতে পারে তোকে ভিখারি বানিয়ে দেবে তুই তো তার সৎমা তোকে সারা জীবনের জন্য ঘর থেকে দূর করে বার করে দেবে তখন ওই কোলের বাচ্চা ছোট ছোট ছেলে তোর ভরো তাকে নিয়ে ভিক্ষে করে খেতে পারবি তো ব্যাস
কৈকেই বিষয়ে যদি কথা বলতো কৈকেই হয়তো সামনে নিত, কিন্তু যখনই ভরতকে জড়িয়ে কথা বলল কোনো মা তো চায় না যে ছেলে ভিখারি হয়ে যায়। যখনই শুনল যে ভরতকে নিয়ে আমাকে বাইরে বার করে দিতে পারে, সঙ্গে সঙ্গে কৈকেয়ী তখন মন্থরার হাত ধরে একটু দূরে নিয়ে গিয়ে কানে কানে প্রশ্ন করলেন, মন্থরা কি কথা আমাকে শোনাচ্ছিস বলতো? তার মানে তুই বল আমাকে কি করতে বলিস? ব্যাস এই ঘুরে গেল এবার। এতদিন কৈকেয়ী যেটা মনেও ভাবতে পারেনি স্বপ্নেও ভাবেনি, আজকে সেই খণ্ডটা ঘুরে গেল। এইবার মন্থরা বলছেন, কৈকেয়ী শোন, তুই স্বামীকে সেবা করেছিলিস বহু বছর আগে, মনে আছে? হ্যাঁ। দুটো পাওনা বাকি আছে, মনে আছে? হ্যাঁ, দুটো পাওনা চেয়ে নিবি। প্রথম পাওনাটা বলবি, তোর ছেলে রামকে না রাজা, রাম রাজা দশরথ যেন রামকে না রাজা করে, তোর ছেলে ভরতকে রাজা করে। আর দ্বিতীয় পাওনাটা বলবো, খুব কড়া কথা কিন্তু, কিন্তু তুই লজ্জা পাবি না, একবারে নির্দ্বিধায় বলে দিবি, বলবি আজ থেকে রামকে যেন 14টা বছরের জন্য বনে পাঠিয়ে দে। কেন জানিস? রাম রাজপ্রাসাদে সব সময় ঘোরাফেরা করলে ভরত রাজা হবে, রাজা দশরথ সেটা সহ্য করতে পারবে না, তাকে পাঠিয়ে দিবি, তারপরে ভরতকে রাজা করবি। চলে যা, মন খারাপ করে বসে থাক, যখন স্বামী এসে মন ভোলাতে যাবে তখন এই জিনিসগুলো চেয়ে নিবি। বাস, রামের অভিষেক হচ্ছে, কত মানুষ আনন্দ করছে, এই ফাঁকে কৈকেয়ীকে দেখতে পাচ্ছে না। কৈকেয়ীকে বেশি ভালোবাসেন রাজা দশরথ। রাজা দশরথ সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কৈকেয়ী গেল কোথায়, খোঁজ নিয়ে নিয়ে দেখলো কৈকেয়ী অন্য একটি ঘরে। কৈকেয়ীর কাছে গিয়ে বলছে, কৈকেয়ী তোমার কি শরীর খারাপ? না স্বামী, আমার শরীর খারাপ না। তাহলে তুমি মন খারাপ করে বসে আছো কেন? বলে, স্বামী আমার মন খারাপ নয়, তবে আমার একটা কথা বলার ছিল। আমি কয়েকদিন আগে আপনার সেবা করেছিলাম, দুটো পাওনা আপনি দেবে বলেছিলেন, আমাকে সেই পাওনাগুলো আজই দিয়ে দিন। রাজা দশরথ বলছে, ও মা, এ আবার কথা নাকি? তো আমি নিজেই দিতে গেছিলাম, তুমি তো নিলে না, বলো তুমি কি চাও? কৈকেয়ী বলছে, আপনি প্রতিশ্রুতিবদ্ধ করুন, আপনি প্রতিশ্রুতি করুন, যে দুটো জিনিস চাইব আপনি দেবেন। মায়েরা কৈকেয়ী যে কি চাইতে পারে এটা রাজা দশরথ ভাবতেই পারে না। রাজা দশরথ কথা দিয়ে দিলেন, কৈকেয়ী আমি সত্যবদ্ধ, যে উচ্চারণ জিহ্বা দিয়ে একবার হয়ে যায় সেটা আমার মুখ থেকে বার হওয়ার পরে সেটা নষ্ট হয় না। আমি কথা দিলাম, বলো তুমি কি চাও, আমি এই মুহূর্তে তোমাকে দেব। তখন কৈকেয়ী বলল, স্বামী আপনি কথা দিয়ে দিয়েছেন, আর কথার খেলাপ করতে পারবেন না। আপনি বলুন, আপনার ছেলে রামকে না রাজা করে আমার ছেলে ভরতকে আপনি রাজা করবেন? আর দ্বিতীয় পাওনা আপনি এই মুহূর্তে কথা দিন, এই মুহূর্ত থেকে রামকে আজ থেকে 14টা বছরের জন্য ঘর থেকে বনে পাঠিয়ে দেবেন। রাজা দশরথ নীরব হয়ে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ একভাবে কৈকেয়ীর দিকে তাকিয়ে থাকার পরে রাজা দশরথ বলছে, কৈকেয়ী আমি কথা যখন দিয়েছি আমি নষ্ট করব না, শুধু একটা কথা আমি তোমাকে বলে যাই, যেদিন আমার ঘায়ের যন্ত্রণা হয়েছিল, যেদিন আমার ফোঁড়ার যন্ত্রণা হয়েছিল, সেদিন ওই যন্ত্রণায় যদি আমার মৃত্যু হতো সেই মৃত্যু অনেক সুখের মৃত্যু হতো। আজকের এই দিনটা দেখার জন্য তুমি আমায় বাঁচিয়ে রাখলে কৈকেয়ী, শোনো আমি সত্যবদ্ধ, আমি কথা দিলাম আমার ছেলে রামকে না রাজা করে তোমার ছেলে ভরতকে আমি রাজা করব, দ্বিতীয় কথা দিলাম আজ থেকে রামকে আমি 14 বছরের জন্য বনে নির্বাসন দেব। যে রাজা দশরথ রামকে 3 দিন দেখতে না পেলে তার বুকের ভেতরে পর্যাঘাত পড়ে যায়। একটা কথা বলি, রাজা দশরথ রাম ছেড়ে কোনদিন কোথাও থাকতে পারত না, এতগুলো মানুষ ছিল কিন্তু রামের প্রতি রাজা দশরথ পূর্ব দুর্বল ছিল, একেবারে সর্বহারা হয়েছিলেন রামকে 3 দিন দেখতে না পেলে, আছাড় কাছাড় খেত রাজা দশরথ। আজকে সেই রামচন্দ্রকে দাঁড়িয়ে চোখের দিকে তাকিয়ে রাজা দশরথ কথা দিয়ে দিলেন, রাম আমার পায়ে ধরে কথা দে, আজ থেকে এই মুহূর্তে তুই 14 বছরের জন্য সবাইকে ছেড়ে দিয়ে বলে চলে যাবি। বলুন বাবার বুকের ভেতরটা কেমন হচ্ছে? যে ছেলেকে 3 দিন দেখতে না পেলে মরে যায় সেই ছেলেকে 14 বছর পাঠিয়ে দেবে? DJ বাপি।
Do shy number pole.